আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমাদের গ্রুপে প্লেলিস্টে ভিডিও অ্যাড করেছেন কিন্তু এখনও ওয়াশলেট করেননি, কীভাবে ওয়াশলেট করতে হয় সম্ভবত আপনারা ভুলে গেছেন, যদিও বা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, তো আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি কীভাবে ওয়াশলেট করবেন। তো এজন্য প্রথমে মেসেঞ্জারে চলে যেতে হবে, মেসেঞ্জারে গিয়ে লিঙ্কটি কপি করে নিতে হবে। কপি করে নিলাম, ঠিক আছে, তারপরে এখান থেকে বের হয়ে চলে যেতে হবে ইউটিউবে। আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পর যে কাজগুলো আপনাকে করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে টাইম ওয়াশ, আমি কোন চ্যানেল দিয়ে কতগুলো ভিডিও দেখেছিলাম এখানে টাইম ওয়াশে গেলে শো করে। তো সবসময় যে ভিডিও দেখলে এখানে শো করবে এমনটা না, তা এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে কী করতে হবে, উপরে যে থ্রি ডট বাটন, থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে, তারপর ক্লিয়ার ওয়াশ হিস্ট্রিতে ক্লিয়ার করে দিতে হবে, ক্লিয়ার সার্চ হিস্ট্রিতে ক্লিয়ার করে দিতে হবে, ম্যানেজ অল অ্যাক্টিভিটিতে একটি ওখানে একটি স্ক্রিনশট দিতে হবে যে আপনার সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, তারপর এখানে যে টাইম ওয়াশে এসে এখানে একটি স্ক্রিনশট দিয়ে দিবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, প্লেলিস্টটি এখানে কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর কীভাবে ওয়াশলেট করতে হবে এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এখানে এখানে যে লিস্টটি চলে আসছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওগুলো লিস্ট আকারে এভাবে দেখতে পাচ্ছেন, শো করতেছে। তো কীভাবে এখন ওয়াশলেট করবেন, এখানে আমার 44টা ভিডিও রয়েছে। তো যেভাবে ওয়াশলেট করবেন, এখানে থ্রি ডট বাটন আছে, থ্রি ডট বাটনে ক্লিক করে দেওয়ার পর সেভ টু ওয়াশ লেটার এখানে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এভাবে 44টি ভিডিওই আপনাকে ওয়াশলেট করতে হবে। তো আমি এ পর্যন্ত 4টা করলাম, আপনারা সমস্ত কিছু করে নেবেন। তারপর নিচেই দেখতে পাচ্ছেন লাইভটি, আমি 4-5টা করলাম, তা নিচেই দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এই নিচে লাইব্রেরি, লাইব্রেরিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাই ওয়াশলেটার, ওয়াশলেটারে এখানে কতগুলো ভিডিও আমি ওয়াশলেট করেছি, এর আগে করেছিলাম, তাই সমস্ত ভিডিওই আবার শো করতেছে এখানে। ৪২টা ভিডিও আমার এখানে আছে। তো আমার ওখানে ছিল 44টা ভিডিও। তো আপনার যতক্ষণ আপনি 44টা ভিডিও হয়নি ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়াশলেট করে নিতে হবে। 44টা ভিডিও এখানে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এখানে লাল অপশনটি দেখতেছেন, এখান থেকে ভিডিওগুলো স্টার্ট করতে হবে। এখান থেকে ছোট্ট একটু ভিডিও ওয়াশ করতেছি, করার পর আপনাদেরকে দেখিয়ে দিব আসলে আমার ওয়াশ টাইম গ্রুপে ওয়াশ টাইমটা অ্যাড হচ্ছে কিনা। তো কয়েকটা সেকেন্ডের প্রয়োজন, আপনারা একটু অপেক্ষা করেন। তো সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর এখন যাবো আমরা টাইম ওয়াশে, দেখি দেখবো যে আসলে টাইমটা অ্যাড হয়েছে কিনা। চ্যানেলের পরে টাইম ওয়াশ, টাইম ওয়াশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 14-15 সেকেন্ড দেখেছি, এর জন্য সামান্য একটু দাগ উঠেছে। তো এভাবে আপনারা ওয়াশলেট করবেন। মনে রাখবেন যতটা ভিডিও প্লেলিস্টে থাকবে ততটা ভিডিওই কিন্তু আপনাকে ওয়াশলেট করে নিতে হবে। এই যে আবার দেখাচ্ছি যে এখানে ওয়াশলেট, ওয়াশলেটার এখানে প্লেলিস্টে আমার আছে 44টি ভিডিও, কিন্তু এখানে আছে 42টি ভিডিও। এই যে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লেলিস্টে গিয়ে কয়টা ভিডিও রয়েছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন 44টা ভিডিও কিন্তু রয়েছে। তো এইভাবে আপনারা ওয়াশলেট করে আমাকে এখনই আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দেন যে আপনারা কাজ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন। ধন্যবাদ।